দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাসাইনমেন্ট চালু হয়ে গেছে তোমরা জানো এটি দু হাজার বাইশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য তো আজকের ভিডিওতে আমরা গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখব আমাদের অ্যান্সার অলরেডি রেডি করা আছে আমরা এখন অ্যান্সার দেখার আগে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই অ্যাসাইনমেন্টের নং অ্যাসাইনমেন্টের সে নামটি জেনে নিই গণিত বিষয় এসএসসি পর্যায়ের জন্য দ্বিতীয় সপ্তাহে তোমাদের বাংলা এবং গণিত বিষয় অ্যাসাইনমেন্ট রয়েছে আমাদের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট অলরেডি দেওয়া আছে এখন আমরা গণিত বিষয়ের আনসারটি দেখছি এটি এক নং অ্যাসাইনমেন্ট এবং এটি যে অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটি প্রশ্নটি দেখো যে যে কোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই জেড এর জন্য এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান টু এক্স স্কাস ওয়াই স্কোয়ার প্লাস জিডি স্কেয়ার মান থ্রি এবং এক্স ওয়াই জেড এর মান ফোর দেওয়া আছে এখানে সংকেত হিসাবে কিছু মান নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাগুলো আসলে ফিল আপ করতে হবে ক নম্বর প্রশ্নে বলা আছে এক্স

কে প্লাই জেড তাহলে থেকে আমরা পাশে রাখলাম জেড ইকাল টু মাইনাস এক্স মাইনাস ওয়াই টু এক্স ওয়াই কে ওই পাশে ডান পাশে নিয়ে গেলাম এটাকে এক নম্বর সমীকরণ দিলাম প্রত রাশি যে রাশিটা প্রত্য রাশি দেওয়া আছে যেটাকে বিশ্লেষণ করতে বলে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান

তো এই দু প্রথম দুইটা রাশি থেকে প্রথম দুইটা পদ থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে এখানে থাকছে হচ্ছে ওয়াই এখানে থাকছে -1 ওয়ান এবার দুইটা পদ থেকে আমরা কিছু কমন যাচ্ছে না মানে ওয়ান কমন যাবে তাহলে -1 ওয়ান কমন নিতে পারি -1 ওয়ান কমন নিলে এখানে থাকছে ওয়াই এখানে থাকছে -1 ওয়ান তাহলে এই একটা রাশি একটা রাশি বা একটা পদ একটা পদে দুইটা পদ থেকে আমরা ওয়াই মাইনাস ওয়ান দেখতে পাচ্ছি কমন তাহলে আমরা দুইটা পদ থেকে ওয়াই মাইনাস ওয়ান কমন নিলাম এখান থেকে y মাইনাস ওয়ান কমন দিলে এখানে থাকছে এক্স এখানে থাকছে মাইনাস ওয়ান তাহলে উৎপাদকটি হবে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হবে কয়ের অ্যান্সার এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই খ নাম্বার প্রশ্নে কি বলেছে খ নম্বর প্রশ্নে বলেছে যে এক্স y ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার মান নির্ণয় করো এটা বর্গের সূত্র অবলম্বন করে মানটা নির্ণয় করতে বলেছে তাহলে প্রদত্ত আশি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কয়ার তাহলে এক্স y ওয়াই হোল স্কয়ার সূত্র কি আমরা জানি যে a b হোল স্কয়ার যে সূত্র a স্কয়ার মাইনাস বি টোয়স এব প্লাস বি স্কোয়ার সেই সূত্র অনুসারে আমরা এটা করব তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার তারপর এইটার জন্য ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার সূত্র হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড এবার জেড মাইনাস এক্স হোল জন্য স্কোয়ার মাইনাস এবার এ এক্স স্কোয়ার যোগ হবে দুইটা এক্স স্কোয়ার যোগ হয়ে টু এক্স স্কোয়ার দুইটা ওয়াই যোগ হয়ে ওয়াই স্ক্যার যোগ হয়ে টু ওয়াই দুইটা যোগ হয়ে টু জেড স্কোয়ার আর মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স এবার এখান থেকে আমরা টু কমন নিলাম টু কমন নিলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকলো আর এক্স ওয়াই ওয়াই জেড জেডেক্স এগুলো থেকে আমরা টু মাইনাস টু কমন দিলাম মাইনাস টু কমন দিলে মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স থাকলো এবার আমরা কী করলাম এই এটা ইকুয়াল টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা আমরা কেউ লিখলাম এটা লিখলাম এই যে আমরা এখানে মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স লিখলাম এটা আমরা কোথেকে পেলাম এটা পেলাম যে আমরা জানি সূত্র যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তাহলে মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটাকে এক পাশে নিয়ে আসলে দেখবো যে তোমাদের এই পাশে কি আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার এটা আসবে তো এটা আমরা পুরোপুরি না করে জাস্ট এখানে মানটা পশিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পারবে তাহলে এই দুইটা টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিড স্কোয়ার আর এটা যোগ হয়ে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে আর মাইনাস দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার থাকবে এবার আমরা যেই প্রশ্ন দেওয়া আছে প্রশ্নে কিন্তু মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান দেওয়া আছে থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 2 তাহলে 3 ইনটু 3 3 ইনটু 3 মাইনাস 2 হোল স্কয়ার তাহলে 3 ইনটু 3 হচ্ছে 9 2 স্কয়ার মানে 4 তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 এটা হচ্ছে ম্যাথের आंसर খ এর आंसर এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই ঘন নম্বর প্রশ্নে কি বলেছে ঘন নম্বর প্রশ্নে বলেছে x³ y³ z³ এর মান নির্ণয় করো

ওয়াই জেড স্কোয়ার প্লাস কি স্কোয়ার এক্স এবার কী থাকে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার জেড এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এক্স যে এক্স ওয়াই জেড কিন্তু তিনটে আছে তার মানে তিনটে যোগ করলে থ্রি এক্স ওয়াই জেড আর এখানে বাকি যাতে সবকিছু ঠিক রাখলাম শুধু আবার আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স এখন এখান থেকে আমরা যদি টু ইন্টু এক্স

এখন টুয়েলভকে আমার ডান পাশে নিয়ে গেলে বাকি সবের এপারে ঠিক থাকলো টুয়েলভ যেহেতু এর পেশা আসলে মাইনাসের হয়ে যাবে তাহলে ওয়ান থেকে মাইনাস টুয়েলভ বি এ করলে মাইনাস ইলেভেন এটাকে আমরা দিলাম দুই নম সমীকরণ এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু ইন্টু থ্রি এখন এটা এক্স দ্বারা পুরোটাই গুন করবো একবার ওয়াই দ্বারা গুন করবো আর জেড দ্বারা পুরোটাই গুণ করবে এক্স দ্বারা গুন করলে এক্স এক্সকে প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই ওয়াই দ্বারা গুন করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউ প্লাস জ্যাড স্কোয়ার ওয়াই প্লাস জ্যাড এক্স স্কোয়ার প্লাস জ্যাড ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড কিউ সিক্স এবার এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স জেড এক্স ওয়াই 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 স্কোয়ার ওয়াই এক্স সিক্স এই অংশটুকুর জন্য আমরা কিন্তু মান পেয়েছি এই অংশটুকুর আমরা কিন্তু মান জানি যে এখানে আমরা মানটা করেছিলাম এখানে যেটা করেছিলাম যে জন্য আমরা মান পেয়েছিলাম কত মাইনাস ইলেভেন তো আমরা এটার জন্য আমরা মাইনাস ইলেভেন বসিয়ে দিলাম এখন মাইনাস ইলেভেন ডান পাশে চলে গেলে প্লাস ইলেভেন হয়ে যাবে সরি হ্যাঁ প্লাস ইলেভেন হয়ে যাবে তাহলে সিক্স আর ইলেভেন যোগ করলে সেভেন্টিন তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউব জেট কিউবের মানুষ হচ্ছে সেভেন্টিন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আচ্ছা তাহলে এটা ছিল আমাদের গ নম্বরের অ্যান্সার এবার আমরা পরের ম্যাথে চলে যাই

তাহলে এখান থেকে যদি আমরা এক্স কে এক পাশে রাখি তাহলে এক্স ইকুয়াল হয় টু মাইনাস ওয়াই মাইনাস জেড ওয়াইকে এক পাশে রাখলে হচ্ছে টু মাইনাস এক্স মাইনাস জেড জেডকে এক পাশে রাখলে টু মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই এবং গ হতে পাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত হাফ গহতে পাই এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ানের মান হচ্ছে মানে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এখন দ্বিতীয় ভগ্নেশের হর দ্বিতীয় যে ভগ্নেস আছে সেটার হর কী হবে সেটার হর হবে ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়ান এটা এটার উৎপাদন বিশ্লেষণ করবো এখানে ওয়াই জেড প্লাস এক্স এর মান জায়গায় আমরা টু মাইনাস ওয়াই মাইনাস জেড বসিয়ে দিলাম আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে দিলাম এটা আমরা এখানে লিখবো লিখে দেবো যে এক্স এর মান বসিয়ে আচ্ছা তো এবার ওয়াই জেড মাইনাস ওয়াই প্লাস ওয়ান টু থেকে ওয়ান বি করলে প্লাস ওয়ান থাকবে মাইনাস জেড এখন এই ওয়াই জেড আর ওয়াই থেকে মাইনাস ওয়াই থেকে আমরা ওয়াই কমন নিলে জেড মাইনাস ওয়ান থাকবে আর এই দুটো থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিলে জেড মাইনাস ওয়ান থাকবে তাহলে আলটিমেট লিখে থাকছে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান এবার তৃতীয় ভগ্নেশ্বর হন জেড এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে জেড এক্স ওয়াই জেগে আমরা ওয়াই মানটা বসিয়ে দিব যে টু মাইনাস এক্স মাইনাস জেড আর এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান দিলাম এখন জেড এক্স মাইনাস এক্স মাইনাস জেড প্লাস ওয়ান টু থেকে ওয়ান বিক করলে ওয়ান এখন জেড এক্স আর এক্স থেকে আমরা এক্স কমন দিলে জেড মাইনাস ওয়ান থাকলো আর এখানে মাইনাস ওয়ান কমন দিলে জেড মাইনাস ওয়ান থাকলো তাহলে আলটিমেটলি কি থাকছে জেড মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান

তাহলে এখান থেকে আমরা রসাগুজাটা পেলাম প্রথম বা শহর দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি জেড মাইনাস ওয়ান পরেরটাকে ভাগ করলে পাচ্ছি এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান সেটা তো আমরা ওয়ান দ্বারা গুন করবো গুণ করলে যা আছে তাই থাকলো প্লাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখানে উপরে আমরা কী পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর তিনটা ওয়ান আছে মাইনাসেড তাহলে মাইনাস থ্রি আর নিচে আমরা প্রথম দুইটাকে গুণ করে দিলাম গুন করে পাচ্ছি এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান আর উপরে যা আসে তাই থাকবে এখানে উপরে যা আসে তাই থাকবে এখন জেড দ্বারা পুরোটাই গুণ করে দেব কি হচ্ছে ওয়াই এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস জেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান দ্বারা পুরোটাই গুণ করলে আর উপরে যা আসা তাই থাকবে এবার এবার কি করতে হবে আমরা দেখো উপরে যে মানটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান টু আমরা টু বসিয়ে দিলাম টু থেকে থ্রি বিয়ে হবে টু মাইনাস থ্রি আর নিচে এতটুকুর মান আমরা জানি ফোর এতটুকু এক্স ওয়াই জেড এর মান আমরা জানি ফোর ফোর বসিয়ে দিলাম প্লাস ওই অংশটুকুর মান আমরা জানি টু তারপর তারপর অংশটুকুর মান জানি আমরা মাইনাস হাফ জানি তাহলে মাইনাস হাফ হবে মাইনাস যেটা মাইনাস টাইন আছে মাইনাস হাফ আর তারপর আছে মাইনাস ওয়ান তাহলে নিচেরটা উপরে আমরা কথা পাচ্ছি টু থেকে থ্রি বিয়োগ করলে মাইনাস ওয়ান আর নিচে আমরা ক্যালকুলেশন করে লসাগু পাই নিচে লসাগু হচ্ছে টু তাহলে উপরে পাচ্ছি আমরা এইট প্লাস ফোর মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি আসলে এইট আর ফোর যোগ করলে টুয়েলভ টুয়েলভ থেকে থ্রি বিয়োগ করলে নাইন তাহলে নাইন বাই টু পাচ্ছি তাহলে আলটিমেটলি যদি আমরা উপনীত করে দিই তাহলে কত পাচ্ছি মাইনাস টু বাই নাইন এটা আমাদের ম্যাথে ছিল মানে রাইট হ্যান্ড সাইডে ছিল তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড দেখুন রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি মিলে গেছে তাহলে প্রুভড তো এই ছিল তোমাদের ম্যাথের অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর আমরা আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধুদের বান্ধব শেয়ার করি আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে তোমরা জানো তালুদের একাডেমি তোমাদের সাথে ছিল দু হাজার বিশ সালে এবং কথায় দু হাজার একুশ সালে তোমরা যখন এখন দশম শ্রেণীতে আছো তোমাদেরকে সাথে নিয়েই তালুদের সামনে এগিয়ে যেতে চাই এবং আশা করছি তোমাদের বন্ধুদেরকেও তোমরা ভিডিওটি শেয়ার করে দিবি বেশি বেশি আজকের মতো এখানে আমরা কম্পিটিশন থেকে বেজেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য